হে জগতবাসী, আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম, সে আলোচনাটি হলো যে আমরা এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, কিন্তু আমরা আল্লাহ সম্পর্কে যা কিছু জানার কথা, যা কিছু বোঝার কথা, তা আমরা বুঝতেছি না, জানতেছি না। যা নিজে নিজে বুঝি তাই ভাবি এবং তাই করি, আসলে এটা ঠিক নয়। তবে একটা বিষয় হলো কি, এই কোরআনের দিকে যদি লক্ষ্য করি, এই কোরআনের মধ্যেই কিন্তু সমস্ত ফয়সালা দেওয়া আছে, কিন্তু আমরা বুঝতেছি অনেক কিছু নেই। কিন্তু অনেক কিছু নেই সেটা কি, একটা হচ্ছে ইঙ্গিত স্বরূপ বলা, আরেকটা হলো যে আকৃতি ধারণ করা। যেমন একটা জিনিস ইঙ্গিত করা হয়েছে, এটা বুঝিনি বলে বলতেছি কি যে সমস্ত কিছুর ফয়সালা দেওয়া নেই, কিন্তু সমস্ত কিছুর ফয়সালা দেওয়া আছে। যেমন একটি কথা মানুষ বলে থাকে যে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নেই। তবে আল্লাহ যে নিরাকার এ কথাটা সহজে বলে ফেলে, কিন্তু নিরাকার শব্দের অর্থ সেটা জানার চেষ্টা করে না। যেমন নিরাকার বলা হয়, নির আকার, নির কিসের আকার, এবং নির শব্দের অর্থ কি? নির শব্দের অর্থ হলো যে একটা ভাষায় বলা হয়েছে যে নিরাকার মানে পানির আকার, আরেকটা ভাষায় বলা হয় নির অর্থ বাসা, তাহলে একটা পাখির বাসা নির। তাহলে একটা শব্দের অনেকগুলো অর্থ হয়। তো এই সমস্ত অর্থগুলো আমরা না বুঝে একটা কথা বলে থাকি আল্লাহ নিরাকার, আর নিরাকার শব্দের অর্থ কি, আল্লাহর কোনো আকার নেই। এই কথাটা বলতে গেলে আমরা আল্লাহর কাছে অপরাধী হয়ে যাই, যে আল্লাহ বলতেছে পৃথিবীর সমস্ত কিছুর আকার তো আমার থেকেই দিয়েছি, আমি তো সমস্ত কিছুর আকার সৃষ্টি করেছি, এখন আমারই আকার নেই। তখন আল্লাহর কাছে দোষী হইতে হয়। তাই আজকের আলোচনাটি আল্লাহ তাআলার আকার নিয়ে। যেমন একটা কথা, লক্ষ কোটি আকার যার, তিনি হয় কী করে নিরাকার, নিরাকার শব্দের অর্থ কী, এই নিয়েই আপনাদের সামনে উপস্থিত হইলাম। একটু মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ নিরাকার, অবশ্যই আল্লাহ নিরাকার, কিন্তু বুঝতে হবে নিরাকারটা কী। নিরাকার শব্দের অর্থ তো আল্লাহর আকার নেই এমন কিছু না। তাহলে মূল শব্দের অর্থটা কী? নীর একটি ভাষায় বাসা বা পাখির বাসাও বলা যায়, আরও একটি ভাষায় বলা হয় নীর শব্দের অর্থ পানি। এখন কোন নীর আকার বলা হয়েছে? যেমন আল্লাহ পাক হযরত মুসা আলাইহিসাল্লামকে বলেছেন পানিকে জ্ঞানের সাথে তুলনা করা হয়েছে, মহাগিনী তো আল্লাহ, আল্লাহ পাকের উপরে আর কিছুই নেই, কারো এই জ্ঞান নেই। তাহলে পানির রং কী, অথবা পানি দেখতে কেমন, কি তাহার রূপস্রোত, পানির রং কি বলবো, কালো, সাদা, সবুজ, আসলে এইসব কোনোটাই না। তাহলে কোনটা, কোন রকম পানির নিজের রং অথবা স্রোত নাই। যদি এই পানিটাকে কোনো লাল পাত্রে রাখা হয় তাহলে পানি লাল ও রং ধারণ করিয়া থাকে, কালো ভাণ্ডে পানি রাখলে কালো রং ধারণ করিয়া থাকে, সাদা ভাণ্ডে রাখলে পানিটি সাদা রং ধারণ করিয়া থাকে। পানির নিজস্ব কোনো রং নেই। পানির পাত্রটি যদি পুতুলের মতো বানানো হয় তাহলে পানিটি পুতুলের রং স্রোতেই দেখা যাবে। আল্লাহ নিরাকার শব্দের অর্থ আকার নেই এই কথাটি ঠিক নয়। যেমন যেই জিনিসে পানি রাখা হয় সেই জিনিসেরই আকার ধারণ করিয়া থাকে। ঠিক মহান স্রষ্টা সৃষ্টিতে আসিয়া আদম নামের পাত্রে অথবা ভাণ্ডে আসিয়া মহান স্রষ্টা আদমের রূপ ধারণ করেন, সুবহানাল্লাহ। এবং আদমের রূপ ধারণ করিয়া বিশ্বের ভিতর এবং বাহির পরিচালনা করে থাকেন। যদি কেউ অথবা কোনো ব্যক্তি যদি আমার এই কথাগুলি বিশ্বাস না করে আর যদি বলে এই কথা মানি না এবং ঠিক না, তাহলে আমি বলবো আল্লাহর কি কোনো কিছুর অভাব আছে কি? যদি কেউ বলে কম আছে বা আল্লাহর অভাব আছে, তাহলে আমি তাহাকে সাথে সাথে কাফের বলিয়া দিব। আল্লাহ বলিয়াছেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই যে কথাটি বলা হলো যে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, অর্থাৎ আল্লাহ এক, দ্বিতীয় নাই এবং স্বয়ংসম্পূর্ণ। সামাদ শব্দের অর্থ স্বয়ংসম্পূর্ণ।
তাহলে যদি কেউ বলে আল্লাহর কোনো আকার নেই, তাহলে আল্লাহ আকারের অভাব আছে। আল্লাহকে যিনি অভাবগ্রস্ত বানায় তিনি অবশ্যই জাহান্নামী, নাউজুবিল্লাহ। কেন আমরা না বুঝে এরকম বলব? তাহলে আল্লাহর কোনো কিছুরই অভাব নাই। আল্লাহ সমস্ত কিছুর আকার সৃষ্টি করিয়াছেন এবং সমস্ত কিছুর মধ্যে আছেন, কিন্তু আদম স্রোত আল্লাহ পাকের নির্ধারিত আছেন। সমস্ত সৃষ্টি করার আগে স্রষ্টা আদম স্রোতেই ছিলেন, সৃষ্টির পরেও আদম স্রোতে আছেন এবং শেষেও আল্লাহ আদম স্রোতেই থাকিবেন। আল্লাহর যে আকার আছে এতে কোরআন ও হাদিসের অনেক জায়গায় প্রমাণ দিয়েছেন। যেমন রোজাদারদের রোজার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন, তো নিজের হাতে যখন আল্লাহ রোজার পুরস্কার দিবেন তাহলে আল্লাহর আকার না থাকলে হাত কোত্থেকে আসলো? কোরআনের একটি কথা, নবীজি কাফেরদের মাঝে ধুলোই বালি নিক্ষেপ করিয়াছিলেন, কাফেররা পঙ্গু অন্ধবধির হইয়া গিয়াছিল। আল্লাহ জানাইলেন, হে মোহাম্মদ, এই ধুলাবালি তুমি নিক্ষেপ করো নাই, আমি আল্লাহ এই ধুলি বালি নিক্ষেপ করিয়াছি। তাহলে আল্লাহ সেই নীরের মতো নবীজির আকারে আসিয়া একাকার হইয়া গিয়াছেন। সুবহানাল্লাহ। নবীজি জিকিরে যেই দিন দাঁড়াইয়া গিয়াছিলেন সেই দিন জামা অথবা জুব্বা 69টি ছিদ্র হইয়া গিয়াছিল। নবীর শরীর তো কাটল না, সেই দিন আল্লাহ একাকার হইয়া গিয়াছিলেন। তাহলে আল্লাহর স্রোত আদম, আদম স্রোতে নবী, নবীরে যে পাবি সেই আল্লাহর দেশে যাবি। তবে হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিস্তি যে কথাগুলো আপনাদের সামনে উপস্থিত করলাম, আপনাদের সামনে বলার চেষ্টা করলাম, আমি আশা করব যে অবশ্যই আমরা যা বুঝলাম যে আমরা কোনোদিন আল্লাহকে অভাবগ্রস্ত বানাবো না। কেননা আল্লাহ যদি বলে থাকেন আল্লাহুস সামাদ, এই সামাদ শব্দে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। এখন আল্লাহকে যদি বলি আল্লাহর আকার নেই, আল্লাহ এটা করে না, আল্লাহ সেটা করে না, বা আল্লাহর এই জিনিসটি নেই, তাহলে অভাবগ্রস্ত বানানো হবে আল্লাহকে। তখন আমি আপনি এরকম কথা যদি বলি না বুঝিয়া তখন আল্লাহকে অভাবগ্রস্ত বানাইতে যাইয়া তখন আমার আপনার কি হবে? চিরকালের জন্য আল্লাহর কাছে আমরা পাপী হয়ে যাব এবং সেই পাপীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যে বলবে আল্লাহর অভাব আছে। তাহলে অভাব যদি না থাকে তাহলে আল্লাহর আকার আছে, এবং সেই আকারের কিছু প্রমাণ সহকারে আপনাদেরকে কথা বলা হলো। তবে এই কথাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে অন্য আলোচনা নিয়ে যেন আপনাদের সামনে উপস্থিত হইতে পারি। তো আজ এই বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।